আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সিথি, আমরা তোমাকে দুটো নামে চিনি, এক হচ্ছে উইসেল কুইন আর এক হচ্ছে শিশপ্রিয়া। উইসেল বাজানোর এই আইডিয়াটা তোমার মাথায় কি করে এলো? এটা আসলে আইডিয়া না আমি ঠিক বলবো না, এটা আসলে হয়ে গেছে ছোটবেলা থেকে। আচ্ছা, মানে ছেলেদের দেখলে শিশ বাজানো হতো? না না, ওদের কাছ থেকে শিখেছি। সেটা হচ্ছে মানে এরকম কোনো মেয়ে আসলে খুঁজে পাওয়া যায় না যারা একবার এই জিনিসটা এক্সপিরিয়েন্স করে না, যে পেছন থেকে এই ধরনের কিছু আওয়াজ আমরা প্রায় শুনে থাকি। তো আমিও এক্সপিরিয়েন্স করেছি, তো আমার ওই আওয়াজটা ভীষণ ভালো লাগতো। এই প্রথম একটা মেয়েকে দেখলাম যার কাছে মনে হয় যে ছেলেরা যখন পেছন থেকে শিশ বাজায় সেই আওয়াজটা অনেক মিষ্টি। ঠিক আছে, তারপর আমি ভীষণ অবাক হতাম যে মুখ দিয়ে এত সুন্দর করে আওয়াজ কি করে বের করা যায়। তো আমরা দু বোন মাঝে মাঝে বেট ধরতাম যে কে এরকম আওয়াজ বের করতে পারে। তো সেই থেকে আস্তে আস্তে এটা করতে করতে এক সময় দেখলাম যে এটা সারেগামা পাথা নিঃশ্বাস ধরে বাজে। তো মা মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে যেত, সারাক্ষণ একটা মেয়ে কিভাবে এরকম চিৎকার করে গান গায়। তো যখন খুব বকাবকি করতো এরপর শুরু হতো হুইসেল বাজানো। আচ্ছা, তো ওটা দিয়ে আমি দেখলাম যে হ্যাঁ, বিভিন্ন রকম পিচ বাজানো যায়, বিভিন্ন রকমের টিউন বাজানো যায়। এই আস্তে আস্তে এটা হয়ে গেছে। তবে শিশের চাইতে মানে হুইসেল বাজানোর চাইতে তোমার যে ভিডিওটি সবচাইতে বেশি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে কাপ সং। মানে কাপের আইডিয়াটা তোমার মাথায় কি করে এলো? এটা আমি সোশ্যাল সাইটেই দেখেছিলাম একদিন, ফেসবুকে দেখি দুটো মেয়ে ওরা এই কাপগুলো শাফল করে করে আর দুজন হারমোনাইজ করে গান গাইছে। আমার মানে প্রথম দেখে আমি ভীষণ অবাক হয়ে গেলাম যে এই জিনিসটা কি, এবং সাউন্ডটাও এত সুন্দর, একটা পারকাসিভ সাউন্ড আসছে। তো আমি দেখলাম যে এই কাপটা যে বারবার শাফল করছে এটা না, মানে চোখের পলকে কেমন একটা হয়ে গেল আর কি, হুট করে ধরা যায় না ব্যাপারটা। তো তারপর এটাকে যে কাপ সং বলে এটা আমি জানতাম না। তো আমার এক জুনিয়র আমাকে একদিন বললো যে আপু এটাকে কাপ সং বলে। বললাম তাই নাকি? তারপর ইউটিউবে আমি সার্চ করলাম যে কাপ সং জিনিসটা কি। তারপরে দেখি অনেক টিউটোরিয়ালস আছে, মানে ওই প্যাটার্নসগুলো একটা একটা করে আস্তে আস্তে করে দেখায়। হঠাৎ করে ভাবলাম যে এটা একটু মানে অন্য অনেক ভাষাতেই মানে এই কাপ পারকাশনটা ইউজ হয়েছে। তো আমি চিন্তা করলাম যে একটা বাংলা গানের সাথে তো এটা হতেই পারে। তো সেদিন একটা বাংলা গানের সাথে ছোট্ট একটা মানে ভিডিও আমি করে আমার ফেসবুক পেজে একদিন আপলোড করি এবং ওটা মুহূর্তের মধ্যে অনেক বেশি ভাইরাল হয়ে যায় আর কি। ওই সময় ওই ব্যাপারটা মানুষের কাছে অনেক নতুন ছিল। আচ্ছা, আমরা এবার এক ঝলকে দেখে আসবো যে তোমার ভাইরাল হওয়া কি কি ভিডিও রয়েছে, বা তোমার ভাইরাল হওয়া ভিডিওগুলো আমরা এক পলকে দেখে আসবো। স্বপ্ন কোন দিকে যায়, দুটোই সমান দূর, জল পাহাড় কার কাছে রহস্য ভরপুর। আপনারা জানেন নাকি অবন্তি হচ্ছে ফার্স্ট কন্টেস্টেন্ট ফ্রম বাংলাদেশ, যে ছোট ছোট আশা খুঁজে পেলো ভাষা, হৃদয় গভীরে অচেনা ভালোবাসা। বাহ বাহ, ক্রিয়েটিভিটির লেভেল! মানে একটা প্রশ্ন মাথায় আসে, সেটা হচ্ছে প্র্যাকটিস করার সময় কয়টা গ্লাস ভাঙছো তুমি? না, এটা হচ্ছে একটা মানে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে ওটা কাচের গ্লাস দিয়ে হয় না। আচ্ছা, হ্যাঁ, কাচের গ্লাসে আমার ওই আওয়াজটা বেরোয় না, যার জন্য আমি কোনো গ্লাস এখন পর্যন্ত ভাঙিনি। ওটা আমি প্রথম যখন করেছিলাম, তো এখন এরকম ধরনের আওয়াজ হয় এরকম কোনো জিনিস আমি খুঁজে পাচ্ছিলাম না ওই সময় বাসায়। অনেক কিছু দিয়ে ট্রাই করছি কিন্তু ওই সাউন্ডটা বের হয় না। হ্যাঁ, এরপর হঠাৎ করে আমার সামনে আমি দেখলাম যে কটন বার আছে না, কটন বার একটা কন্টেইনার। আচ্ছা, হ্যাঁ, তো দেখলাম যে হ্যাঁ ওইটা একটু পাতলা প্লাস্টিকের একটা ম্যাটেরিয়াল, ওটা দিয়ে হতে পারে। এবার আমি ওটা দিয়েই করলাম, ওটাই সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, মানে প্রথম ভাইরাল হয়েছিল ওটা দিয়ে যখন আমি করেছি। এবং এটা থেকে আওয়াজ বের হয় এই জিনিসটা না মানে এতদিন কেন মাথায় আসেনি? যতদিনে মাথায় এসেছে ততদিনে তুমি মোটামুটি ভাইরাল হয়ে গেছো, এখন আর ট্রাই করে কোনো লাভ নেই।